তো কৃপা হল জীবনের সেই মাত্রা যা সব কিছুকে একসাথে ধরে রাখছে। যখন আমরা বলি কৃপা, যেহেতু ধর্মীয় গোষ্ঠীগুলি বহুকাল এই শব্দটা ব্যবহার করে আসছে, তখনই আপনি ভাবেন আমরা বলছি ভগবান, কৃপা, ভগবানের কৃপার কথা। না না, আমি ভগবানের কৃপার কথা বলছি না, আমি শুধু কৃপার কথা বলছি যার মধ্যে এমনকি ভগবানেরও পড়ার কথা। এমনকি আপনি যদি নিজেকে ভগবান বলেও ভাবেন, আপনাকে কৃপাতেই বাঁচতে হবে, কারণ একান্ত গ্রহটা, একান্ত সৌরজগৎটাই কৃপায় চলছে। তো এই শক্তিটা যা সব কিছুকে একসাথে ধরে রাখে, কেউ এটাকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, তবে একে এভাবেও দেখতে পারেন। একটা আপেল নিচে পড়ায় আইজ্যাক নিউটন উতলা হয়ে গেছিলেন। এটা হলো মন দিয়ে দেখা। এটা কিন্তু কোনো রকম বৈজ্ঞানিক, মানে কোনোভাবে এটা সূত্র নয়, it is not a law by any means, এমন কি আজও এর কোনো গাণিতিক ভিত্তি নেই। Even today রাজ্যের হিসাব নিকাশ করা হয়ে গেছে, কিন্তু কেউ কিনারা করে উঠতে পারেনি। এটা খালি পর্যবেক্ষণ মাত্র, যেটা আপনি 5 ফুট উঁচু কার্নিস থেকে পড়ে গেলেও বসেন, আপনি স্পষ্টত লক্ষ্য করবেন, you will clearly observe যে আপনি পড়ে গেলেন, but কিন্তু আপেল পড়লেও গাছটা যে উপর দিকে বাড়ছে সেটাকেও লক্ষ্য করেনি। তো এমন কিছু কাজ করছে ব্রহ্মাণ্ডে যেটা ছাড়া আপনার অস্তিত্ব থাকতে পারে না, যোগের কৃপা। আমাদের বলা উচিত ছিল কৃপার যোগ, কিন্তু এই যোগের কৃপা হল যে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যে আপনি কৃপালাভের বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠেন, মাধ্যাকর্ষণের চেয়েও। আপনি মাধ্যাকর্ষণের গ্রহণযোগ্য হলে গ্রহের একটা জন্তুতে পরিণত হবেন। ভুল কিছু নেই, সীমিত শুধু, এই যা। সমস্যা কি কিছু আছে? এই ঘাস ফড়িং, কেঁচো, আরশোলা বা এই চড়ি পাখির সাথে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, নিজ গুণে তারা চমৎকার সব জীবন, শুধু সীমিত, এই যা। লিমিটেড পসিবিলিটি, মানুষ হওয়ার গুরুত্ব এটাই যে একটা কেঁচোর তুলনায় বিশালভাবে বিস্তৃত হয়ে গেছে, গুরুত্ব এখানেই। That is the significance. কিন্তু যেসব লোকজন জীবনটা নিরাপত্তার জন্য সঁপে দিয়েছেন, নিরাপত্তাই হলো একমাত্র আঙ্গিক, তাদের জীবনের মূল আঙ্গিক। তারা জীবনে কি করবেন না করবেন নিরাপত্তাই তা ঠিক করে। কাকে বিয়ে করবেন তাও ঠিক করে নিরাপত্তা, কজন সন্তান হবে না হবে তাও ঠিক করে নিরাপত্তা। নিরাপত্তায় ঠিক করে দেয় আজ তারা কি করবেন আর কি করবেন না। সিকিউরিটি ডিসাইডস দ্যাট। তো যখন আপনি ভৌতভাবে টিকে থাকা নিয়ে বড্ড বেশি চিন্তিত, তখন আপনি ওই ঘাস ফড়িংয়ের দলেই পড়েন। কমরেডার উইথ দ্য গ্রাস হপার। না, ঘাস ফড়িং মজায় আছে, ফান, ইউ নো, সেটাও আপনি বিপজ্জনক বলে ভাবেন, কিন্তু কেঁচো, কেঁচো কিন্তু খুব পরিবেশ বান্ধব, আপনি নন, সেটাই সমস্যা। তো যোগের কৃপা মানে কৃপা গ্রহণের যোগ্য হয়ে ওঠা। কৃপা তো সবসময় আছে, নইলে এই অস্তিত্বটাই থাকতে পারত না। ইংরেজি শব্দের ঘাটতির জন্য আমরা গ্রেস বলছি। তো এর আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে, যাতে আপনার জীবনটা তুঙ্গে আছে মনে হয়, ছোটোখাটো ব্যাপারগুলো আর কোনো ব্যাপারই না আপনার কাছে। আজকে কি খেলাম, কোথায় শুলাম, কি হলো, কি হতে চলেছে, কি হবে না, এসব আপনার কোনো মাথা ব্যথাই নয়। যেখানে কৃপা থাকে, আজকে আমি কেমন, জীবনের অভিজ্ঞতা আমার কেমন, এটাই আপনার ভাবনার বিষয় হয়ে ওঠে। কনসার্ন ওয়েন দেয়ার ইজ গ্রেস।